হ্যালো এভরিওয়ান আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে থাকছে হচ্ছে যে আমি প্রায় তিনটা কাঁথা এবং আরও টুকটাক কিছু কাপড় কিভাবে ওয়াশিং মেশিনে ওয়াশ করলাম তো সেই ভিডিওটুকু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু কাপড় নিয়ে মানে কাঁথা নিয়ে নিয়েছি কাঁথাগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে তো এগুলোকে আমি হচ্ছে যে ওয়াশ করবো এখানে প্রায় তিনটা বড় বড় কাঁথা আছে তিনটা কাঁথা অনেক বড়ই আর টুকটাক ছোট বাচ্চাদের কাঁথা প্লাস হচ্ছে আমাদের কিছু রেগুলার ইউজার কাপড় এগুলো আছে তো এগুলো সব কিছুই আজকে একসাথে ওয়াশিং মেশিনে ধুয়ে নেবো কীভাবে ওয়াশিং মেশিনে কাঁথা এবং অন্যান্য কাপড় চোপড় ধুইতে হয় সেই পদ্ধতিটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এখানে হচ্ছে যে প্রায় তিনটা কাঁথা আর কিছু জামা কাপড় মিলিয়ে প্রায় পাঁচ ছয় কেজির মতো কাপড় চোপড় ছিল তো এখানে আমার ওয়াশিং মেশিনটি হচ্ছে যে আট কেজি ক্যাপাসিটির মানে এখানে আট কেজির মতো কাপড় ওয়াশিং মেশিনে আমি দিতে পারবো আমি যে পরিমাণ কাপড় দিয়েছি তা তারপরেও আমি চাইলে তিনটা কাঁথা থেকে চার পাঁচটা কাঁথা আমি ইজিলি দিতে পারতাম আরও দুইটা কাঁথা অ্যাড করতে পারতাম এতটুকু স্পেস আমার ওয়াশিং মেশিনের ছিল তারপরেও আমি একটু কমিয়ে দিয়েছি কাপড় কারণ কাপড় কম দিলে ওয়াশিং মেশিন ভালোভাবে ক্লিন করে তো এখানে আমি আমার পরিমাণ মতো হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তো আমি জাস্ট আপনাদের খুলে দেখিয়ে দিলাম আমি কতটুকু ডিটারজেন্ট দিয়েছি পরিমাণ যতটা হচ্ছে বালতিতে ধুলে বা হাতে ধুলে লাগে তার থেকে অনেকটাই কম লাগে ওয়াশিং মেশিনে তো এখন আমি হচ্ছে সুইচটা অন করে দিয়েছি ওয়াশিং মেশিনের যে কারেন্টে যে সুইচ থাকে সেই সুইচটা অন করে দিয়ে তো আমি রেগুলারলি কাপড় ওয়াশ করতে হচ্ছে কুইক ওয়াশে তো আজকে কুইক ওয়াশ করবো না আজকে করবো মিক্সড যেহেতু মিক্সড আপ কাপড় চোপড় আছে। আর যেহেতু অনেক দিনের ময়লা কাপড়ও আছে তো সেজন্য আমি এটাকে আজকে ওয়াশ করবো মিক্সডে দিয়ে মিক্সডে কাপড় ওয়াশ হতে প্রায় এক ঘন্টা আট মিনিট লাগে আর কুইক ওয়াশ দিলে হচ্ছে পনেরো মিনিটে কাপড় ওয়াশ হয়ে জাস্ট কাপড় নাইনটি পার্সেন্টের মতো শুকিয়ে চলে আসে কিন্তু এখন আমার লাগবে প্রায় এক ঘন্টা আট মিনিট তো এক ঘন্টা আট মিনিট আমাকে ওয়েট করতে হবে কাপড় ওয়াশ হওয়ার জন্য বলছিলাম যে ওয়াশিং মেশিনে যদি আপনি চান মানে যে পরিমাণ হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের ক্যাপাসিটি তার থেকে দু এক কেজি কাপড় কম দেবেন সেক্ষেত্রে কি হয় কাপড়টা খুব ভালোভাবে ওয়াশ হয় এবং ক্লিন হয়ে আসে যে সবাই যে কমপ্লেন করে যে ওয়াশিং মেশিনে ক্লিন হয় না ক্লিন হয় না ঠিকভাবে অ্যাকচুয়ালি তা না ওয়াশিং মেশিনে ভালোভাবে ক্লিন হয় কিছু ট্রিক্স ফলো করতে হয় মানে খুব ঠাসাঠাসি করে কাপড় দিলে হবে না কম পরিমাণে কাপড় দিতে হয় আর মানে পরিমাণে যতটুকু ক্যাপাসিটি তার থেকে একটু কম দিলে খুব ভালোভাবে ক্লিন হয় এবং ওয়াশিং মেশিনও অনেকদিন ভালো থাকে ওয়াশিং মেশিনের যে স্পিনার থাকে সেটাতে মানে প্রেশারটা কম পড়ে অল্প কাপড় দিলে ওয়াশিং মেশিনেরও সুবিধা হয় কাপড়টা ক্লিন করে নিতে তো যেহেতু আমার ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক সেই জন্য হচ্ছে আমার কোনো মানে প্রবলেম নাই যে পানি কতটুকু দিতে হবে কম বেশি বা পানিটাকে নিজে অ্যাডজাস্ট করে নিতে হবে এমন কোনোই কিছুই করতে হয় না জাস্ট আপনি কাপড়গুলো দিয়ে ইলেকট্রিক সুইচটা অন করে দেবেন যেটা পিছনে সুইচটা থাকে সেই সুইচটা অন করে দিয়ে পাওয়ার বাটনের প্রেস করার পরে আপনার এখানে অপশান চলে আসে যে মিক্সডে দেবেন কুইক ওয়াশ করবেন না স্প্রিন করবেন না কি মানে যা করবেন জাস্ট সবগুলো অপশান থাকে আপনার পছন্দ মতো বা আপনার দরকারি মতো আপনি জাস্ট ওটাকে ঘুরিয়ে টুরিয়ে নিলে ওই অপশানে চলে যাবে তো এখন কাপড়গুলো ওয়াশ হচ্ছে তো আমার ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে একটা সুবিধা হচ্ছে কি যে যদি আমার কারেন্ট চলে যায় যেমন আমি কাপড় ওয়াশ করতে নিলাম কাপড় ওয়াশ করার মাঝখানে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কি হয় কারেন্ট যখন অফ চলে যায় তখন তো ওয়াশিং মেশিন অটোমেটিকলি অফ হয়ে থাকে কিন্তু যখন আবার আপনার কারেন্ট চলে আসে কারেন্টটা যখনই চলে আসবে তখনই হচ্ছে যে ওয়াশিং মেশিন যেই পর্যন্ত ওয়াশ করেছে তার পরবর্তী স্টেপে নিজে থেকে ওয়াশ করা শুরু করে দেয় আপনাকে মানে সুইচ প্রেস করতে হবে না বা আপনাকে ওয়াশিং মেশিন চালু করতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট কারেন্ট আসবে ও নিজে নিজেই হচ্ছে ও বাকি কাজটুকু করে শেষ করে ফেলবে তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা অনেক সময় দেখা যায় যে আমি মেশিনে কাপড় দিলাম ভুলে গেলাম যে হ্যাঁ কারেন্ট চলে গেছে পরবর্তীতে আমার আর মনে হলো না যে এটা আবার হচ্ছে যে চালু করে দেবো বা কী মানে এই প্রবলেমটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আমি জানি না অন্য ওয়াশিং মেশিনে কি অবস্থা বাট আমি যেটা ফ্রেশ করেছি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা নাই যে কারেন্ট চলে যাওয়ার পরেও আপনার হচ্ছে যে কোনো প্রবলেম হবে আপনাকে মানে মেশিনের কাছে কাছে আসতে হবে না মেশিন নিজের কাজ বাকি যে কাজটুকু থাকে সেটা সে নিজেই করে নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়াশিং মেশিনটা খানিকটা হচ্ছে ধুলাবালি জমেছে যেহেতু আমার ওয়াশিং মেশিনটা বারান্দায় সেট করা তো আমার হচ্ছে যে সপ্তাহে একবার করে ওয়াশিং মেশিনটা ক্লিন করতে হয় মানে আমি রেগুলারই হচ্ছে কাপড় ওয়াশ করার শেষে সুন্দরভাবে হচ্ছে যে আমার ওয়াশিং মেশিনটাকে মানে মুছে পরিষ্কার করে নেই তো সেই জন্য হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ডার্টি আছে এটা এটাও আমি ডাস্টটাও ক্লিন করে নেবো আমার কাপড়গুলো যখন ওয়াশ হবে আর আরেকটা কথা হচ্ছে যে বৈদ্যুতিক সুইচটা যে থাকে এটা খুবই সাবধানে করবেন যেমন যেহেতু আমরা কাপড় চোপড় ওয়াশের পর হাত ভিজা থাকতে পারে ভিজা হাতে কখনই সুইচ ধরবেন না কারণ ইলেকট্রিক জিনিসকে আমি অনেক ভয় পাই কারণ যে শর্ট করা বা আত্থিন হওয়া যেটাই বলেন না কেন এই জিনিসটা আমার কাছে খুবই ভয়ানক লাগে তো আমি কখনই হচ্ছে যে যেই মেশিনটা রানিং সেই মেশিনটা মানে টাচ করার চেষ্টা করি না আচ্ছা যখন আমার হচ্ছে ওয়াশিং মেশিনটা চালু হয়ে গেল তখন আমি ওয়াশিং মেশিন ধরতে পারবো সব কিছু করতে পারবো কোনো প্রবলেম নাই ওয়াশিং মেশিনটা যেহেতু প্লাস্টিক বড়ি তেমন কোনো প্রবলেম নেই আমি তাও এটাকে ইগনোর করে চলি আর আমি দেখিয়ে দিচ্ছি এখন কোন জায়গা থেকে পানির লাইন নেয় কিভাবে পানি আসে এই যে এখান থেকে হচ্ছে আমার বারান্দা যেহেতু সেট করা এখানে পিছনে হচ্ছে বাথরুম তো বাথরুম থেকে এখানে পানির লাইনটা সেট করা তো এই যে পিছনে ওয়াশিং মেশিনের বডির সাথে একটা পাইপ লাগিয়ে বাথরুমের যে কলটা আছে এখানে একটা কল লাগানোর মতো সিস্টেম ছিল ওটার সাথে এখানে হচ্ছে যে পানির কল লাগানো আর নিচে একটা পাইপ আছে ওই পাইপটা দিয়ে হচ্ছে যে ময়লা পানিটা যেটা বের হয় ওইটা হচ্ছে নিচে চলে যায় তো যাদের হচ্ছে যে বাথরুমে সেট করা তারা একটু বেশি সাবধানে থাকবেন কারণ বাথরুমে সবসময় আমরা পানির কাজ করি বা পানি থাকে তো তখন হচ্ছে যে ভিজে হাতে কখনোই যে উপরে যে সুইচটা থাকে সুইচটা ধরা উচিত না তো সেটাই আর কি যে নতুন নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে ফ্ল্যাটগুলোতে অনেক ফ্ল্যাটই এখন হচ্ছে যে বারান্দা সেট করা অপশন করেই দেয় তো ক্ষেত্রে হচ্ছে যে অনেক সুবিধা অসুবিধা যেমন আছে সুবিধা তেমন আছে অসুবিধা বলতে হচ্ছে বৃষ্টির দিনে তো আমার বৃষ্টির দিনে বারান্দার ভিতরে পানি আসে না কেন আসে না সেটা আমি বলতে পারছি না এই যে আমার বারান্দা সেট করা কিন্তু বৃষ্টির দিনে পানিটা বারান্দার ভিতরের দিকে পড়ে নয় সবসময় হচ্ছে পানিটা বারান্দা বাইরের দিকে পড়ে সেই জন্য আমাকে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় না কিন্তু যখন ঝড় ওঠে বা রাস্তা ধুলাবালি সব কিছু পাতা টাতা সব কিছু হচ্ছে যে চলে আসে ভিতরে তখন আমাকে জাস্ট এই যে ডাস্টটা পড়ে ডাস্টটা ক্লিন করে দিতে হয় তো আমি সবসময় চেষ্টা করি কাপড় ওয়াশ করার শেষে জাস্ট যে ডাস্টটুকু থাকে ওটা একটা হালকা ওয়েট মানে একটু ভিজা হালকা ভিজা কাপড় দিয়ে সুইচটা অফ করে এটাকে মুছে পরিষ্কার করে নিতে তো ওয়াশিং মেশিন অনেকে কিনতে ভয় পান যে এটা দুদিন পর নষ্ট হয়ে যাবে এত টাকা দিয়ে কিনবো তারপরে হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে পড়ে থাকে কিনা বা টাকাটা লস কিনা এতগুলো টাকা অ্যাকচুয়ালি আমি কিনেছি আজকে দুই বছর হয়েছে খুব বেশি দিন যে তাও না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সিঙ্গেল একটা প্রবলেম যে আজকের দিনে সিঙ্গেল একটা প্রবলেম কোনো প্রবলেম ফেস করিনি দুই বছর এটা কন্টিনিউ আমি কোথাও বাসা থেকে খুব একটা বাইরে বেড়াতে যাওয়া হয় না এটা কন্টিনিউ দিনে দুইবার তিনবার হচ্ছে যেটাকে রান করা হচ্ছে এটাকে আমি চালাচ্ছি এমন কোনো দিন বাদ নাই যে এটা আমি ওয়াশিং মেশিনটা ইউজ করি না এমনও হয় দিনে দুই থেকে তিনবারও হচ্ছে যে ওয়াশিং মেশিনে আমাকে ছাড়তে হয় যেহেতু বাসায় বাচ্চা আছে ছোটো বাচ্চাদের অনেক কাপড় হয়ে যায় বিশেষ করে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে অনেক কাপড় জমা হয়ে যায় বাইরে যায় যে কাপড়টা পরে কাপড়টা ময়লা হয়ে যায় জাস্ট আমাকে অনেকবার ক্লিন করতে হয় আর ওয়াশিং মেশিনে একটাই সুবিধা বৃষ্টি হোক ঝড় হোক মানে আপনি হচ্ছে জাস্ট কাপড়টা ওয়াশ করার পরে জাস্ট যেহেতু পানি থাকে না কাপড়ের গায়ে জাস্ট একটু ছা মানে আপনার রুমে ফ্যানের বাতাসে একটু ছাড়িয়ে রাখলেও কাপড়টা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তো অনেক কথা বলতে বলতে হচ্ছে যে আমার ওয়াশিং মেশিনেরও প্রায় ওয়াশ করার শেষ এক ঘন্টা আট মিনিট হয়ে গেছে তো মাঝখানে আমি বাসায় আরও টুকটাক কাজ করে নিয়েছিলাম অ্যারিফাকে এসে দেখলাম যে আমি কথা বললাম তারপরে হচ্ছে যে একটু রান্না বান্নার গুছ গাছ করলাম আর মাঝখানে দেখলাম আমার কাপড়গুলো ওয়াশ হয়ে গেছে তো এখন আমি কাপড়গুলো বের করে নেব তো আমার বাচ্চারা হচ্ছে যে খুব পছন্দ করে বাসায় যে কাপড়গুলো বের করতো আমি সুইচটাকে অফ করে দিয়েছি তারপরে হচ্ছে যে কাপড়গুলো বের করে নিচ্ছি তো এখানে প্রায় ছয় সাত কেজির মতো কাপড় আছে অনেক কাপড় এখানে তিনটা হচ্ছে বড় বড় কাঁথা আছে আর আপনাকে আমি দেখিয়ে দিব যে কাঁথাতে কোনো প্রকার পানি নাই আর কাঁথাতে একটা দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অনেক আগে থেকে একটা দাগ ছিল দাগটা সেই জন্য সাদা কাপড়ে যে দাগ থাকে কীভাবে লেগেছে বলতে পারছেন কিসের দাগ মতো বাচ্চারা অ্যাপেল খেয়েছে সে দাগ সেটা ওঠে নাই আর এখানে যে তিন চারটা কাঁথা টুকটাক কাপড় চোপড় আমাদের জামা কাপড় বাচ্চাদের কাপড় সব কিছু মিলিয়ে অনেক কাপড় হয়েছে সবগুলো কাপড় হচ্ছে আমি একবারই ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি তো এই যে আমি জাস্ট একটু বারান্দায় ছড়িয়ে দিয়েছি দশ মিনিটের জন্য তো আমার কাপড়গুলো এভাবেই হচ্ছে যে শুকিয়ে গেল তো ওয়াশিং মেশিনে আমি অসুবিধা তেমন কোনো কিছুই দেখতে পাই না ওয়াশিং মেশিনের সুবিধাই অনেক বেশি তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য